জয় জগন্নাথ। মধুবাকর দাস আপনার প্রণাম করছি। আগুক আসুচি মহাশিবরাত্রি জাগর। আউ এই শিবরাত্রি জাগরের আপন মানে জানিছন্তি এ হচ্ছে মহারাত্রি। আউ যে রাত্রি আপন মানে উপবাস সহিত শিবঙ্ক আরাধনা কলে যাহার ফলক ব্রহ্মা মধ্যে তাঁক মুখরে বর্ণনা করে পারি না, মনর কামনা পূর্ণ করতে দেবদেব মহাদেব। তাঁকর গোটিয়ে নাম হচ্ছেন আশুতোষ, যে অন্য আখির লুহক পোছি দিকে বিষ খাই যে জগৎকে কল্যাণ করেছেন সে হচ্ছেন মহাদেব। আউ অমৃত পি তো কল্যাণ করেছেন দেব না, অমৃত পি জগতর কল্যাণ কলা বলা দেব, আউ যে বিষ খাই জগৎ কল্যাণ করেছেন সে হচ্ছেন মহাদেব। তো সেপাই আপনার মহাদেবঙ্ আরাধনা করতু, কিন্তু যদি আপনার রাশি অনুসারে আপনার এই এই জিনিস সব করছেন নিজ রাশি অনুসারে আহ টিকি আপন মানে পুণ্যফল বেশি পাঁতি, অর্থাৎ আপনার যদি নিজ রাশি অনুসারে শিবঙ্ক অর্পণ করতে এইসব জিনিস দেখবে আপনার তার ফল মধ্যে আপনার পূর্ণ মাত্রার লাভ করতে। তেমন রাশি অনুসারে প্রতিকার অশি অনুসারে আপনার পূজা অশি অনুসারে আপনার বস্ত্র পিঁধা অ সেপাই আজ কহবু আপনার শিব মন্দিরে আপনার রাশি অনুযায়ী কিভাবে ভাবে শিবরাত্রি দিন আপনার করবে পূজা। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আউ মেষ রাশি আপনার হলদিয়া রঙের ফুল শিবঙ্ অর্পণ করতু, আপনার প্রার্থনা করতু স্বাস্থ্য সমস্যা দূরপ্রাই আপনার শিবঙ্ প্রার্থনা করতু। মেষ রাশি হলদিয়া রঙের পুষ্পকু দেবদেব মহাদেবঙ্ উপরে আপনার শিবরাত্রি দিন চড়ান্তু। আউ মেষ রাশি জমা স্বাস্থ্য অবস্থা ঠিক নথিব, হঠাৎ রোগে আপনার পড়ুথিব, পুঁ ভাল হওয়ার পরে পুঁ আহরি রোগ হয়েথিব, তেমন আপনার স্বাস্থ্য সমস্যা দূর হব। আপনি যে হলদিয়া পুষ্প শিবঙ্ অর্পণ করছেন, স্বাস্থ্যের পরিবর্তন হওয়ার সহিত রোজগারের মধ্যে মেষ রাশি এতে ঠিক না, অত্যধিক লাভদায়ক হব, আপনার রোজগার ঠিকঠাক হয়ে। তারপরে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনার দহি জল দেবদেব মহাদেবঙ্ উপরে অভিষেক করতু আউ চড়ান্তু, আউ তাহাদ্বারা বিবাহ সম্বন্ধীয় কষ্ট মধ্যে দূর হয়ে যায় বৃষ রাশিঙ্কর। তারপরে তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। আউ মিথুন রাশির আপনার জাঁকি আনন্দিত হবে, বেলপত্র যদি জল আপনার মিথুন রাশি শিবঙ্ক উপরে চড়াও, বেলপত্র অক্ষুর্ণ হওয়া দরকার, আউ জল মধ্যে আপনার শিবঙ্ক উপরে চড়াইবে, যে তা দেহে টিকি কর্পূর পকাই জল চড়াইলে মধ্যে মিথুন রাশি অত্যধিক লাভদায়ক হুয়ে। আপনার বেলপত্র চড়াও, একটা চড়াইবে, নটা চড়াইবে, এগারোটা চড়াইবে, শহে আট মধ্যে চড়াইবে, এদ্বারা অত্যধিক লাভ হব। আউ আপনার অক্ষুর্ণ বেলপত্র চড়াইবে, তিন জন্মর পাপ আপনার নাশ যায় বেলপত্র যদি আপনার শিবঙ্ অর্পণ করতে। সন্তান জনিত কষ্ট আপনার ভোগ করছেন, তেমন যে সন্তান ভবিষ্যৎকে নিয়ে মিথুন রাশি চিন্তা করছেন, যে চিন্তা আপনার দূর হব, সন্তান মানে বিভিন্ন কার্যের লাগবে। তারপরে রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ক্ষীর জল মিশ্রি মিশাই আপনার শিবঙ্ক অর্পণ করতু, মনে রাখিথান্তু, কর্কট রাশি ক্ষীর জল মিশ্রি অর্পণ করতু। আগুক দুর্ঘটনা আপনার হয়ে পড়ে কর্কট রাশি, তো সেপাই ক্ষীর জল মিশ্রি পরিবার যে লোক মধ্য নেই, এই কর্কট রাশিঙ্ আপনার মহাদেবঙ্ক মনর কথাকে জনাই, পুয়াই হোক ঝিপাই যাঙ্কর কর্কট রাশি অছে সেই মানাই আপনার ক্ষীর জল মিশ্রি মিশাই অর্পণ করে পারিবে, তাঁকর লাভ হয়ে পড়বে। যদি কর্কট রাশি বা নিজে শিব মন্দিরে যায় অভিষেক করে পু না। সিংহ রাশি। সিংহ রাশি আখু রস যদি শিবঙ্ক আপনার অভিষেক করছেন, এদ্বারা আপনার ধনবন্ত হুঁতি, আউ যদি আখু রস না ক্ষীর পুষ্প জল মধ্যে আপনার শিবঙ্ক অর্পণ করতু, এহা অর্থজনিত সমস্যাকে মুক্ত করব সিংহ রাশি। আউ কন্যা রাশি আপনার দুদুরা বা অরখ পুষ্প, গয়স পুষ্প, আপনার চম্পা পুষ্প শিবঙ্ক চড়ান্তু, এদ্বারা মধ্যে বহুত আপনার লাভ হব। আপনার মান মগদমা যে চালছে তাহা মধ্যে দূর হব, বাধা দূর হব, দেহ অসুস্থ দূর হব, মঝি রাস্তায় যে ফসিছেন কোণ কোণ করবে। কন্যা রাশি দোকান এতে ভালো চালুনি, আপনার নিশ্চিন্ত ভাবে আগ অপেক্ষা বেপার হোনি, যে কন্যা রাশি আপনার নিশ্চিন্ত তাহা দূর হব। তারপরে সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশি রক্ত চন্দন বা খালি চন্দন হোক আপনার শিবঙ্ক লেপন করতু এই দিন তুলা রাশির। আউ চাকরি ও সন্তান জনিত যে সমস্যা আছে তুলা রাশি তাহা দূর হব, আপনার রক্তচন্দন শিবঙ্ক অর্পণ করতু। তারপরে অষ্টম রাশি হচ্ছে বিছা রাশি। বিছা রাশির ব্যক্তিবিশেষ অভীর শিবঙ্ক অর্পণ করতু, অভীর অর্পণ করে আপনার নিশ্চিন্ত ভাবে শিব মনোকামনা পূর্ণ করবে, বিছা রাশি অভীর অর্পণ করতু। তারপরে জলাভিষেক করতু, আপনার বিবাদ মধ্যে দূর হব। তা সহিত নবম রাশি হচ্ছে ধনু রাশি। আপনার ঘিও দীপ জাঁতু, আউ দেশী মহু আপনার আনি, এই যে বজার মহু ন দেশী মহু যদি মিলল আপনার শিবঙ্ক অর্পণ করে পারিবে, যদি আপনার ন মিলা ঘিও দীপ আপনার জাঁ পারিবে শিবঙ্ক পাখে। ধনু রাশি দিন বেলা আপনার ঘিও দীপ জাঁ, রাত্রে তো জাগর দীপ জাঁবে, কিন্তু ঘিও দীপ আপনার সকাল লগাই দিও ধনু রাশি, স্বাস্থ্য জনিত সমস্যা দূর হব। দশম রাশি হচ্ছে মকর রাশি। জলের খসা মিশাই আপনার সন্তান চিন্তা দূর হব, আপনার নিশ্চিন্ত অর্পণ করতু, জলের খসা মিশাই অর্পণ করতু।
ତାପରେ ରାଶି ହେଉଛି ମକର ରାଶି, ଜଳରେ ଆପଣ ଜାଣିଲେ ଖସା ମିଶି ଅର୍ପଣ କରିବା କଥା। ତାପରେ ରାଶି ହେଉଛି କୁମ୍ଭ ରାଶି, ଆପଣ ଜଳରେ ବେଲପତ୍ର ବୁଡ଼େଇ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଶିବଙ୍କ ଉପରେ ଅଭିଷେକ କରନ୍ତୁ, ଆଉ ଜଳ ମଧ୍ୟ ଆପଣ ଅର୍ଦ୍ଧ ପରିକ୍ରମା ଆପଣ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କରନ୍ତୁ। ମକର ରାଶି ଯେଉଁମାନଙ୍କର ଅଛି ଅର୍ଦ୍ଧ ପରିକ୍ରମା ଅର୍ଥାତ୍ ଶିବଙ୍କର ବୃଷଭ ପାଖରୁ ସୋମସୂତ୍ର ପର୍ଯ୍ୟନ୍ତ ବା ପାଦୁକ ପୁଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଯାଇ କ'ଣ କରନ୍ତୁ ନା ଯାଇ ପରିକ୍ରମା କରନ୍ତୁ, ପ୍ରଦକ୍ଷିଣ କରନ୍ତୁ ଶିବଙ୍କୁ, ଯେଉଁମାନେ ମକର ରାଶି ଅଛନ୍ତି। ଆଉ କୁମ୍ଭ ରାଶି ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଜଳ ବେଲପତ୍ର ଅର୍ଧ ପରିକ୍ରମା କଲେ ଅଶାନ୍ତି ମଧ୍ୟ ଦୂର ହୋଇଯାଏ, ସେମାନେ ମଧ୍ୟ କୁମ୍ଭ ରାଶିମାନେ ମଧ୍ୟ ଅର୍ଦ୍ଧ ପରିକ୍ରମା କରିପାରିବେ। ମୀନ ରାଶି ଆପଣ କର୍ପୂର ଚନ୍ଦନ କଦଳୀ ଘର୍ଷଣ କରନ୍ତୁ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଜନିତ ସମସ୍ୟା ଦୂର ହେବ, ଆର୍ଥିକ ସ୍ଥିତି ମଧ୍ୟ ମଜବୁତ ରହିବ। ମୀନ ରାଶି ଏବେ ଆର୍ଥିକକୁ ନେଇ ଭାରି ଚିନ୍ତା, ଆପଣଙ୍କର ନିଶ୍ଚୟ ଭାବରେ ପିତୃମାତୃ ଜନିତ କଷ୍ଟ ଅନୁଭବ କରୁଥିବେ, ସେମାନଙ୍କ ଦ୍ୱାରା ଦୁଃଖ ଅନୁଭବ କରୁଥିବେ, ତେଣୁ ପରିବାରରେ ଅଶାନ୍ତି ଲାଗି ରହୁଥିବ। ମୀନ ରାଶି ଆପଣ କ'ଣ କରିବେ, ମୀନ ରାଶି ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି କର୍ପୂର ଚନ୍ଦନ କଦଳୀ ଘର୍ଷଣ ଶିବଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କରନ୍ତୁ। ତା ପୂର୍ବରୁ ଟିକେ କୁମ୍ଭ ରାଶି କଥା କହିଦେବା, ଜଳ ବେଲପତ୍ର ଅର୍ପଣ କରନ୍ତୁ ଶିବଙ୍କୁ, ଅର୍ଦ୍ଧ ପରିକ୍ରମା କରନ୍ତୁ। ମକର ରାଶି ମଧ୍ୟ ଅର୍ଦ୍ଧ ପରିକ୍ରମା କରି ଜଳରେ ଖସା ମିଶାଇ ଶିବଙ୍କ ଉପରେ ଅଭିଷେକ କରନ୍ତୁ। ଏହା ରାଶି ଅନୁସାରେ କଲେ ଶିବରାତ୍ରି ଦିନ ବହୁ ପୁଣ୍ୟ ମିଳେ ବୋଲି କଥା ରହିଛନ୍ତି, ଆପଣଙ୍କର ସମସ୍ୟା ମଧ୍ୟ ଦୂର ହେଇଯିବ। ଭିଡ଼ିଓକୁ ବହୁ ମାତ୍ରାରେ ସେୟାର କରନ୍ତୁ, କଣ୍ଟାକ୍ଟ ଗ୍ରୁପ୍ରେ ଆପଣ ଲିଙ୍କରେ ହ୍ୱାଟ୍ସଆପ୍ରେ ଆପଣ ଯେଉଁମାନଙ୍କ ଲିଙ୍କ ଅଛି ସେମାନଙ୍କୁ ଆମ ଲିଙ୍କ ଟିକେ ପଠାଇ ଦିଅନ୍ତୁ ଏ ଭିଡ଼ିଓର, ହୁଏତ ସେମାନେ କିଛି ତାଙ୍କର ଆଶଂସାର ପ୍ରତିକାର କରି ସେମାନେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆପଣଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଭିଡ଼ିଓକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବାରୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚସଖ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ଯଦି ଆପଣମାନଙ୍କ ଧନ କୌଣସି ଗରିବ ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କ ସେବାରେ ଲାଗିପାରିଲା, ଜାଣନ୍ତୁ ଆପଣଙ୍କର ରୋଜଗାର ସାର୍ଥକ ହୋଇଗଲା, ଆପଣଙ୍କ ଧନର ମଧ୍ୟ ବହୁତ ମହତ୍ତ୍ୱ ରହିଲା। ତ ଆଜି ଆପଣମାନେ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ସେହି ଧନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ଯେମିତିକି ଆମେ ଗୋଟିଏ ଆମ୍ବୁଲାନ୍ସ କରିଛୁ, ଯେଉଁ ଆମ୍ବୁଲାନ୍ସ ପ୍ରତିଦିନ କିଛି ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କୁ ମେଡ଼ିକାଲରେ ପହଞ୍ଚାଏ, କିଛି ଗରିବ ଅନାଥ ଶିଶୁମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ବସ୍ତ୍ର ଦାନ କରୁ, କିଛି ରୋଗୀମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ ଯେଉଁମାନେ ବହୁତ ରୋଗରେ ପୀଡ଼ିତ, ସେମାନଙ୍କ ପାଖରେ ଆମେ କିଛି ଅର୍ଥ ଆଉ ଗରିବ ଲୋକମାନଙ୍କୁ ସହାୟତା ପ୍ରଦାନ କରୁ। ଏ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଆପଣମାନେ ସହଯୋଗ କଲେ ଆମେ ମଧ୍ୟ କିଛି କମ୍ବଳ ଅସହାୟମାନଙ୍କ ପାଖରେ ଯାଇ ପହଞ୍ଚି ବାଣ୍ଟିଥିଲୁ, ଆପଣଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରିବା ସହିତ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କ ଧନ ଆମ ଦ୍ୱାରା କୌଣସି ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ନିଶ୍ଚିନ୍ତ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ। ଆଉ ଆପଣଙ୍କ ବିବାହ ବାର୍ଷିକରେ, ଆପଣଙ୍କ ପିଲାମାନଙ୍କ ଜନ୍ମରେ, ଶ୍ରାଦ୍ଧରେ ଯଦି ଆପଣ ଦାନ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କ ପୁଅ ନାମରେ, ଝିଅ ନାମରେ, ସ୍ତ୍ରୀ ନାମରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଦାନ କରିପାରିବେ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର, ଯେଉଁ ଫୋନ୍ ପେ ନମ୍ବରରେ ଆପଣଙ୍କର ଦାନ ପହଞ୍ଚି ପାରିବ। ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଦାନ କେଉଁ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁଛି ତାର ମଧ୍ୟ ଭିଡ଼ିଓ କରି ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲରେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପକାଇବୁ, ଆପଣ ଦେଖି ନିଶ୍ଚିନ୍ତ ଖୁସି ହେବେ। ତ ଆପଣଙ୍କ ପୁଅ ଝିଅ ବିବାହ ବାର୍ଷିକ ଜନ୍ମଦିନରେ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଦାନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସେଇ ଶୁଭ ଦିନମାନଙ୍କରେ ଆପଣ କଲ୍ କରି ଆମକୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ମାଗିପାରିବେ। ଆଉ ଆମ୍ଭେମାନେ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ଦେବୁ, ଯେଉଁ ନମ୍ବରରେ ଆପଣ ସହଯୋଗ ରାଶି ପଠାଇ ପାରିବେ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଧନର ସାର୍ଥକତା ହେବ।